ওম পরতত্ত্বে সদালীনো রামকৃষ্ণ সমাগ ময়া ইয়ো ধর্মস্থাপনার তো বীরে সন্তম নমাম্যম শ্রী ভগবানের রশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের আহ শিষ্যদের নিয়ে রচিত স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা অনুসরণ করছি স্বামী অবযোজানন্দজি বিরচিত এই স্বামীজির পদপ্রান্থে গ্রন্থটি স্বামী বিবেকানন্দ তার অন্যতম বাণী স্বামী সম্পর্কে বলতে গেলে স্বামীজি সম্পর্কে বলতে গেলে যে বাণীটির কথা আমরা সবসময় উল্লেখ করে থাকি আমরা বুঝি না বুঝি এটির উল্লেখ করি শিবজ্ঞানে জীব সেবা বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজি চৈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচ্ছে এই বাণী একেবারে একদম তোতা পাখির মতো আমাদের সকলের কাছে মুখস্থ আমাদের সময় যখন সদ্য যুব দিবস পালিত হওয়ার জন্য সরকারি ভাবে যুব দিবস পালিত হওয়ার হল ঠিক হলো বারোই জানুয়ারি তো সে বছর তারপর থেকে যখন মাধ্যমিক পরীক্ষা হতো অবশ্যই ভাব সম্প্রসারণ করার জন্য বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী ঈশ্বর একটি ভাব প্রসারণের জন্য আসতো মাধ্যমিক পড়া ক্লাস পড়ুয়া ছেলেরা এটা কতটা কি বুঝতে জানি না মাধ্যমিকের ব্যাকরণ বইতে এটি সম্পর্কে খুব বিস্তারিত আলোচনা থাকতো এবং সেইটি দেখে দেখেই আমরা পড়তাম কিন্তু সত্যিকারের স্বামীজির এই যে আহ্বান বাণী এইটি যিনি জীবনে সত্য করে দেখিয়েছিলেন তারা হলেন স্বামীজির চার সন্ন্যাসী শিষ্য চারুবাবু এবং স্বামী শুভানন্দজি কেদার বাবা কেদার রঞ্জন মৌলিক স্বামী অচলানন্দজি এরা কাশিতে এবং কনখলে দুজনে হরিদ্বারে দুজনে করেছিলেন একজন হলেন স্বামী কল্যাণানন্দজি একজন স্বামী নিশ্চয়ানন্দজি এরা একেবারে স্বামীজির ভাবটিকে একদম ফুটিয়ে তুলেছিলেন কাশি এবং খনখল এই হরিদ্বারি দুটোর ভেতরে একটা বেশি ফারাক ছিল খনখলে যখন সেবাশ্রম তৈরি হয় তখন স্বামীজির ইচ্ছা ছিল যে সেবাশ্রমে একটা খুব ছোট্ট মন্দির থাকবে সেই মন্দিরে বসে সেখানে খুব একটা ফর্মাল বর্ষিপ থাকবে না কিন্তু সেই সেবাশ্রমের মন্দিরে বসে সাধুরা ধ্যান করবে এবং ধ্যান করার পরে তাদের ধ্যানলব্ধ গভীর ভালোবাসা এবং তাদের প্রত্যয় সেটি তারা নিয়ে যাবে এবং সেটিকে তারা এক্সারসাইজ করে দেখাবে সেটা তারা করে দেখাবে নিজেদের জীবনে সেটা করে দেখাবে এটির কথা স্বামী বিবেকানন্দের নির্দেশ ছিল এবং সেই অনুযায়ী এখনো পর্যন্ত আপনারা যদি কনকলে যান তাহলে দেখবেন যে বিশাল হাসপাতালের পাশে একটা লিলিপুটের মতো ছোট্ট মন্দির আছে এবং সেই মন্দিরে শুধু শ্রীরামকৃষ্ণদেবের বিগ্রহ আছে সেখানে খুব বেশি রং ঢং ঝং করে পুজো অর্চনা হয় না কেবলমাত্র কোন রকমের সামান্য করে পুজো হয় আসল পুজোটা হয় বিশাল হাসপাতাল বিরাট তার এই সেবাশ্রম যেটা যার প্রস্তুতি যার রূপকার হলেন স্বামীজির শিষ্য স্বামী কল্যাণ আনন্দজি তার জীবন কথা আজকে থেকে আমরা পাঠ করা শুরু করব। স্বামীজির অন্যতম প্রিয় শিষ্য স্বামী আত্মানন্দ জির গুরু ভাই এবং স্বামী বিবেকানন্দের ভাবনায় ভাবিত হয়েছিলেন আপনারা সম্ভব হলে একটি গ্রন্থ পড়বেন এটি স্বামী লেখা ইউ ইউ ক্যান ক্যান বি বি মহাত্মা বা বাংলায় আছে তুই পরমহংস হবি স্বামী সর্বগতানন্দজি জী পরবর্তীকালে আমাদের আমেরিকার একটি বিশিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন স্বামী অখণ্ডানন্দজি জী মন্ত্র শিষ্য আমরা তাকে দেখার সুযোগ পেয়েছিলাম স্বামী সর্বগত আনন্দজি জীবন স্বামী কল্যাণ আনন্দজির জীবনের ধাঁচে তৈরি একবার অখণ্ড আনন্দজি সর্বগত আনন্দজি এদের লিখে কল্যাণজিকে লিখে পাঠালেন তিনি সঙ্গের একজন অতি বিশিষ্ট সন্ন্যাসীকে পাঠাচ্ছেন যিনি বিশেষভাবে অসুস্থ তাকে সুস্থ করে দায় দেবার দায়িত্ব কনকল সেবাশ্রমকে নিতে হবে স্টেশনে আনতে গেলেন তাকে যখন সব যাত্রীরা নেমে গেছে হরিদ্বার স্টেশনে তখন একজন সেই যাত্রী সেই চিহ্নিত সাধুটি তখনও তিনি নামেননি যে কম্পার্টমেন্টে তার থাকার কথা সেই কম্পার্টমেন্ট খুঁজে দেখা গেল একটি বার্থের ওপরের বার্থে একবারে কুণ্ডুলি পাকি একটি ছোট্ট শরীর লম্বা শরীর কুচকে ছোট হয়ে আছে শুয়ে আছেন তাই তিনি এত অসুস্থ তার পক্ষে বার্থ থেকে নিচে নেমে স্টেশনে নামা পক্ষ সম্ভব নয় প্রায় ছোট শিশু পরবর্তীকালে আমরা তার কাছে শুনেছি যাকে তিনি কোলে করে নামিয়েছিলেন তার কাছে সোনার সৌভাগ্য আমাদের রয়েছিল একটা ছোট শিশুর মতো কোলে করে সর্বগত আনন্দজী তাকে নিয়ে যান হাসপাতালে এবং ধীরে 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 সর্বকতানন্দ আনন্দজি এবং অন্যান্য সাধুদের সেবায় তিনি ধীরে ধীরে সুস্থ হন এবং পরবর্তীকালে সঙ্ঘের ত্রয়োদশ সংঘগুরু হয়েছিলেন পূজনীয় স্বামী রঙ্গনাথ জী মহারাজ দুজনের মধ্যে ভীষণ ভালোবাসা ছিল স্বামী সর্বকত আনন্দজী এবং রঙ্গনাথানন্দজী মহারাজ যখন রঙ্গনাথ প্রেসিডেন্ট হলেন সর্বকথাঙ্গি তখন অনেক বয়স ওইটি তার শেষ যাত্রা ভারতের উদ্দেশ্যে তিনি বেলুড় মঠের প্রেসিডেন্ট এবং তার প্রিয় স্বামী রঙ্গনাথ সঙ্গে দেখা করতে আসেন তিনি তার বর্ণনায় লিখেছেন আপনারা বইটি পড়লেই দেখতে পাবেন সেখানে আছে যে মহারাজ প্রথম দিকে হাঁটতে পারতেন না রঙ্গনাথানজি হামাগুড়ি দিতেন এত অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে সেই ভাত সেদ্ধ করে তার মধ্যে মাখন মাখিয়ে যেরকম বাচ্চাদের ললিপপ খাওয়ানো হয় সেরকম করে একটু একটু করে খাইয়ে ধীরে ধীরে তাকে সুস্থ করেছিলেন যে কল্যাণ ধারা সেটি পরবর্তীকালে এই পরবর্তী মতো সঞ্চারিত হয়েছে আমরা সেই স্বামী কল্যাণানন্দজির জীবন আমরা আলোচনা করব আমাদের সঙ্ঘের জন্য সঙ্ঘের দুটি টুইন আদর্শ কথা স্বামীজি বলেছেন আত্মানমো জগৎ হিতায় চ এই চ শব্দটি খুব গুরুত্বপূর্ণ চ এখানে সমুচ্চয় অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ একই সঙ্গে দুটো হবে আত্মানো মোক্ষার্থ এবং জগতের হিত জগতে নিজের মুক্তি এবং জগতের হিত সাধনের সঙ্গে পাশাপাশি সাইড বাই সাইড যদি না হয় তাহলে কোনোভাবেই এই জীবনের মুক্তি হয় না স্বামীজি বলছেন যদি আমরা শুধুমাত্র আত্ম মুক্তির খোঁজ করি তাহলে আমাদের মতো স্বার্থ পরার দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না আমরা যদি জগতের হিত সাধনের মাধ্যমে কাজ করতে থাকি তাহলে অহংকারের একটা পুঁটুলি হয়ে উঠব আমরা যদি জানি এই যে আত্মমুক্তির যে কাজ উদ্দেশ্যে করছি তার উপায় হচ্ছে এবং শিবজ্ঞানে জীব সেবা করবার সময় আমরা যেন না মনে করি আমরা সাধারণ মানুষকে সেবা করছি আমরা যেন মনে করি স্বয়ং শিবকে সেবা করছি এই ঘটনাটি আপনাদের আগেও বলেছি স্বামী দয়ানন্দ চিজি যিনি একটি পঞ্চাশ বেডের মেটার্নিটি হোমকে ধীরে ধীরে পাঁচশো বেডের হাসপাতালে রূপান্তরিত করেছিলেন রামকৃষ্ণ মিশন শিশু মঙ্গলের প্রতিষ্ঠাতা সেখান থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের জন্ম দিয়েছিলেন এই দয়ানন্দজিও ঠিক স্বামীজির এই ভাবটি নিয়ে চলতেন তিনি দুবেলা তার যত পেশেন্ট আছে রোগী নারায়ণ আছে সকলের সঙ্গে রোজ দেখা করতে যেতেন এবং ফিরে এসে সন্ধ্যেবেলা মুখাত্পা সেরকম ভাবে না ধুয়ে গঙ্গা জল স্পর্শ না করে তিনি জপ ধ্যান করতে বসতেন তার সেবক ছিলেন স্বামী এখন আছেন সুজিত আমি হয়তো ভুল বলছি লোকনাথানন্দ সরি লোকনাথানন্দ জি তার সেবক ছিলেন তিনি কিন্তু হাসপাতাল থেকে ফিরে এসে জামা কাপড় ছেড়ে মুখাত্পা ধুয়ে গঙ্গা জল স্পর্শ করে জপ করতেন একদিন তার মনে হলো যে তিনি একরকম করেন আর পূজনীয় দয়ানন্দজি অন্যরকম করেন এটি কেমন দয়ানন্দজিকে গিয়ে এই বিষয়ে জিজ্ঞাসা করতে তিনি বলেছিলেন যাবে থেকে তুমি বুঝবে যে বিছানায় প্রথমে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি যখন ঠাকুর মন্দিরে প্রণাম করো বেলুন মাঠে তখন ফিরে এসে কি কাপড় জামা ছাড়ো বললেন না ছাড়ার প্রয়োজন হয় না তুমি তোমরা তুমি যখন বেলুন মাঠে মাকে প্রণাম করো তখনও কি এসে জামা কাপড় ছাড়ো তিনি বললেন না জামা কাপড় প্রয়োজন ছাড়ার প্রয়োজন হয় না কারণ তিনি পবিত্রতা স্বরূপিনী তার চিন্তন মাত্রই পবিত্রতা আমার ভেতরে সঞ্চারিত হয় দয়ানন্দজি বলেছিলেন যেদিন অনুভব করবেন ওই বিছানার উপর যারা শুয়ে আছে তারা স্বয়ং শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা শারদা দেবীর জীবন্ত জাগ্রত বিগ্রহ রূপ তখন তুমি বুঝবে যে শিবজ্ঞানে জীবসেবা করার অধিকারটুকু তোমার হয়েছে তুমি এই কাজের যোগ্য হয়ে উঠেছ স্বামী কল্যাণানন্দজির দিব্য জীবন সম্পর্কে সর্বগতানন্দজি তুই পরমী বা ইউ ক্যান বি গ্রন্থটি এটি প্রথম নিবন্ধ আকারে প্রকাশিত হয় কনকল সেবাশ্রম সঙ্গে শতবর্ষ উৎসবের যে বেরিয়েছিল সেই শোবেনীরে প্রকাশিত হয় এবং পরবর্তীকালে লেখাটি এত জনপ্রিয় হয় যে লেখাটি পরবর্তীকালে আমাদের অন্য পুত্রে খুব সম্ভবত প্রবুদ্ধ ভারতে প্রকাশিত হয় এবং এটি বাংলা অনুবাদ করে গ্রন্থাকারে উদ্বোধন প্রকাশ করেছেন স্বামী কল্যাণানন্দজির অন্য নাম ছিল দক্ষিণা রঞ্জন গুহ আঠারোশো সালে বরিশাল জেলার উজিরপুর গ্রামে তার জন্মগ্রহণ করেন উজিরপুরের হনুয়া নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল উমেশ চন্দ্র গুহ তিনি তার বাবা মার একমাত্র সন্তান হলেও খুব অতি শৈশবে পিতৃহারা হন ফলে যে খুব যে আদরে মানুষ হয়েছেন তা কিন্তু নয় জননীতাকে সেইভাবে স্নেহে স্নেহে পালন করার চেয়ে আদরের দুলাল তৈরি করেননি তিনি সবসময় চাইতেন যে দক্ষিণারঞ্জন যেন নিজের পায়ে দাঁড়ান পিতৃহারা দক্ষিণারঞ্জন যেন কখনো না বুঝতে পারেন যে তিনি তার পিতৃকে হারিয়েছেন আবার কখনো একটা অলস জীবন না যাপন করতে পারেন দক্ষিণারঞ্জনের বড় জ্যাঠামশাই তিনি তার এই পরিবারের সমস্ত দেখাশোনা করতেন ছোট থেকেই তিনি তার মায়ের কাছ থেকে ভগবত ভক্তি এবং সংসারের অনাসক্তির বীজ যেন তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন তার মাও খুব অল্প বয়সে স্বামীকে হারিয়ে তিনি থাকতেন কিন্তু এই অতীব দুঃখিতা বেদনা তাকে তীব্র অনাসক্তির জন্ম দিয়েছিলেন তার ভেতরে এবং তার যে বড় জ্যাঠামশাইয়ের অর্থে তার পরিবার চলত এবং সেইখানে সেই জ্যাঠামশাইয়ের বাড়িতেই তিনি থাকতেন এবং সেখানে তিনি লেখাপড়া করতেন এই লেখাপড়া চলাকালীন তিনি সুরেশ চন্দ্র দত্তের সংকলিত শ্রী শ্রী উপদেশ এই গ্রন্থটি পড়েন এবং এই গ্রন্থ পড়ার পর থেকে তার জীবনের ভেতরে একটি অদ্ভুত পরিবর্তন আসতে থাকে তার মধ্যে এক আদর্শবাদী যুবকের জন্ম হয় যে যুবক তার আদর্শকে আঁকড়ে ধরে থাকতে পারে সেই সময় যখন তিনি বড় হচ্ছেন যে সময় তিনি বড় হচ্ছেন সেই সময় স্বামী বিবেকানন্দ আমাদের শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়ে দিয়েছেন এবং সমস্ত অল্প বয়সী ছেলেদের কাছে যিনি যুবা আইকন ছিলেন সেই কারণে তার আলোচনা তার বলা বক্তৃতা যেগুলো ওদেশে হচ্ছে সেগুলো প্যাম্পলেট আকারে পরে প্রিন্ট হয়ে সেটি এদেশেও প্রচারিত হতে থাকে তার অনুবাদ করতে থাকেন মানুষজন এবং সমস্ত যুব সমাজ এবং সমস্ত মানুষজনকে যেন তিনি তার চিন্তা প্রবাহ দিয়ে প্লাবিত করে রেখেছিলেন এই জনপ্লাবন তার মনের ভেতরে দক্ষিণারঞ্জন এস স্পর্শ করে সেবানুরাগ ছিল তার আবাল্য সংস্কার পরের জন্য পরিশ্রম করা পরের জন্য সেবা করা অন্যের বিপদে আপদে থাকা ব্যাধিতে জ্বালাতে সমবেদনা বোধ করে সাহায্য করা এটি ছিল স্বামী অচলানন্দজি জন্মগত সহজাত সেবাবৃত্তি এইটিকে তিনি গ্রহণ করেছিলেন এমন সময় তিনি শুনলেন যে বেলুর মাঠে স্বামী বিবেকানন্দ ফিরে এসে বেলুর মঠে তিনি তার আশ্রম প্রতিষ্ঠা করেছেন আসলে আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল বেলুর মঠে কিন্তু তখনও বেলুর মঠ থাকার যোগ্য হয়ে ওঠেনি সেই কারণে আলমবাজার মঠে তারা থাকতে শুরু করেন আলমবাজার মঠে তিনি এসে স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করেন স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা হয়েছিল তার আঠারোশো আলমবাজার মঠে নয় দক্ষিণারঞ্জন বাগান বাড়িতে এতদিন যে তার অন্তর্নিহিত ভক্তি এবং সেবার ভাবটিকে সম্পূর্ণভাবে বিকশিত এবং লালিত লালন পালন করছিলেন শ্রীরামকৃষ্ণ সন্তানদের সাক্ষাৎ সংস্পর্শে এবং জীবনের সর্বতমুখী প্রকাশ সাধনের উপায়গুলো খুঁজে পেতে তারা দেরি হয়নি আমাদের অনেকেরই ধারণা যে স্বামী বিবেকানন্দকে দেখলেই স্বামী শ্রীরামকৃষ্ণের সেবা ভাবনা সেবা চিন্তা এসে যাবে তা কিন্তু নয় প্রত্যেক সন্তান কৃষ্ণের শ্রীরামকৃষ্ণের বেল ইকুইব ছিলেন আমার অখণ্ডানন্দজিকে দেখার সৌভাগ্য বা সুযোগ হয়নি কিন্তু অমলানন্দজির আনন্দজির কাছে আমরা অখণ্ডানন্দজির কথা শুনেছি অখণ্ডানন্দজি সকাল থেকে সেই অনাথ বালক যাদের নিয়ে সারগাছি আশ্রম তৈরি হয়েছিল তাদের সেবাতে মত্ত থাকতেন এবং আমরা ঠাকুরকে যেরকম স্নান করাই বা নারায়ণকে স্নান করাই পুরুষ সুক্ত পাঠ করে সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র পাপ সভূমিন সর্বত উস্পৃতাম সেই মন্ত্র পাঠ করতে করতে রোজ ছেলেদেরকে স্নান করাতেন শুধু তাই নয় ছেলে পুলেদের তিনি একেবারে বুকে পিঠে করে লালন পালন করতেন তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হলে তবে অখণ্ডানন্দী তিনটের সময় তিনি সেখানে গিয়ে তারপরে তার নিজের আহার ভোজন বিবে না দেখলেও অনেকে তার গুরু ভাইদের দেখে অনুপ্রাণিত হন বিশেষ করে স্বামী রামকৃষ্ণানন্দ কথা বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি নবাগত সমস্ত ভক্তদেরকে শ্রীরামকৃষ্ণের কথা বলতেন শুধু তাই নয় অহর্নিশ অন্যের সেবা করার মধ্যে দিয়ে তাদের মনের ভেতরে এই সেবা ভাবটিকে দৃঢ় অঙ্কিত করে দিতেন স্বামীজি সেই সময় মঠে ছিলেন বাড়িতে এবং সেই কারণে স্বামীজির সঙ্গে দেখা হয় তার আনন্দের সীমা ছিল না তিনি যেন ভীষণ রকম ভাবে আনন্দে ভরপুর হয়েছিলেন স্বামী বিবেকানন্দ ভাবলেনই গ্রাম থেকে আসা সরল ছেলে এর আন্তরিকতা কিরকম সে কিরকম ত্যাগী হতে চায় দেখার জন্য স্বামী বিবেকানন্দ তাকে পরীক্ষা জিজ্ঞেস করলেন আচ্ছা ধর আমার কিছু টাকা দরকার তার জন্য যদি তোকে চা বাগানের কুলি বলে বিক্রি করি তুই রাজি আছিস তো দক্ষিণারঞ্জন বিনা দ্বিধায় সম্মতি জানালেন এইটা হচ্ছে কথা এই গুরুবাক্যে স্বামীজিটা বারবার করে বলছেন আনুগত্য আনুগত্য হচ্ছে আমাদের সংঘের অন্যতম প্রধান গুণ স্বামীজির বক্তব্যে আছে আজ যদি তোমার তিনি যদি যিনি তোমার প্রধান তিনি যদি তোমাকে বলেন যে তালগাছ থেকে দুহাত দিয়ে গঙ্গায় সোজা গঙ্গায় লাভ দাও তাহলে সেই কাজটা করতে করতে হবে প্রশ্ন যদি হয় সেই কাজটার পরে আমার প্রশ্ন করবার অধিকার আছে স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী বীরেশ্বরানন্দ জী যে জীবনের ঘটনা স্বামী ব্রহ্মানন্দ তখন স্বামীজির ঘাটের যে বারান্দা সেইখানে বসে আছেন একটি বেঞ্চিতে এবং স্বামী বীরেশ্বর আনন্দজি প্রভু মহারাজ তিনি গঙ্গা থেকে হাত মুখ ধুয়ে ওপরে দোতলায় ঠাকুর ঘরে যাবেন পথেতে স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে দেখা হলো প্রভু মহারাজকে তিনি বললেন প্রভু যাও তো গিয়ে দেখে এসো গঙ্গার জল লবণাক্ত কিনা প্রভু মহারাজ সদ্য গঙ্গা থেকে উঠে এসেছেন তিনি বললেন যে হ্যাঁ মহারাজ আমি এইমাত্র মুখ ধুয়ে এলাম এবং মুখ ধুয়ে আসার পরে মুখ সময় অনুভব করেছি গঙ্গার জল লবণাক্ত প্রভু মহারাজকে স্বামী ব্রহ্মানন্দ জি বললেন তোমার কাছে কি আমি তোমার মতামত প্রার্থনা করেছি তোমাকে যেমনটি বলেছি তেমনটি করো প্রভু মহারাজ ধীরে ধীরে আবার ফিরে গেলেন মা গঙ্গায় একটু জল নিয়ে মুখে দিয়ে দিলেন এবং স্বাদ পেলেন লবণাক্ত তারপরে তিনি ফিরে এলেন এই এইটা হচ্ছে আনুগত্যের প্রকাশ এই আনুগত্যটা যদি না থাকে তাহলে আমাদের সাধন জীবনে কোনো অংশে আমরা এগিয়ে যেতে পারবো না এবং অবশেষে দক্ষিণারঞ্জনকে দক্ষিণারঞ্জনকে আঠারোশো আটানব্বই সালের কোন এক সময় তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করলেন তার নতুন নাম হল স্বামী কল্যাণানন্দ ঠিক তারিখটা কবে সেটা ঠিক ছিল না কিন্তু সেই দিনকে আরও একজনের সন্ন্যাস হয়েছিল যার কথা আমরা পাঠ করেছি তার নাম হল স্বামী আত্মানন্দ যিনি শুকুল মহারাজ নামে বেশি পরিচিত কল্যাণানন্দজির স্বভাবই ছিল সামান্যতম যদি কারুর সেবা করার সুযোগ পেতেন তিনি মন প্রাণ উজাড় করে তার সেবা করতেন এই সময় স্বামী যোগানন্দজি মহারাজ অত্যন্ত অসুস্থ হয়ে কলকাতায় আছেন যোগানন্দজি সেবার জন্য তার অন্তিম শয্যায় আমাদের কল্যাণানন্দজি এসে উপস্থিত হলেন এবং একটি মাস যতদিন যোগানন্দজি বেঁচে ছিলেন স্থূল শরীরে ছিলেন ততদিন পর্যন্ত তার সেবা করেছেন তিনি তার সেবা এমন প্রাণ দিয়ে সেবা করতেন যে যোগানন্দ যে ভীষণ অসুস্থ তার চোখের ইশারা তার ভুরুর কম্পন মাত্র তিনি বুঝে যেতেন যে যোগানন্দজির কি প্রয়োজন আছে আঠারোশো নিরানব্বই সালের জুন মাসে স্বামীজি দ্বিতীয়বার জন্য আমেরিকায় গেলেন এবার তার সঙ্গী ভগিনী নিবেদিতা এবং স্বামী তুরিয়ানন্দজি মারান এর ঠিক কয়েক মাস পরে জুলাই মাসে স্বামী কল্যাণানন্দজি তীর্থ দর্শনে উত্তর ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন এবং সেখানে যাত্রা পথে কাশীতে এক নবীন যুবকের বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করলেন তার নাম কেদারনাথ মৌলিক এবং পরবর্তীকালে কেদারনাথ স্বামী বিবেকানন্দের অন্যতম সন্ন্যাসী সন্তান কেদার বাবা বা স্বামী অচলানন্দ নামে পরিচিত ছিলেন তার গুরু অচলা গুরু ভক্তির কথা ভেবে আমরা পূর্ব যখন তার জীবনী তার সেই সন্ন্যাসের দিনের ঘটনাটি বিস্তারিত ভাবে বর্ণনা আছে স্বামীজি তার অচল গুরুভক্তিকে দেখে তার নাম রেখেছিলেন স্বামী অচলানন্দ এবং শুদ্ধানন্দ গুরু গ্রাতা স্বামী শুদ্ধানন্দ তিনি কেদারনাথের কাছে কল্যাণানন্দকে পাঠান এবং সঙ্গে একটি লম্বা চিঠি দিয়ে দিয়েছিলেন পরবর্তীকালে কল্যাণানন্দ এবং কেদার বাবা বা স্বামী অচলানন্দ উভয়ের এই যে আন্তরিক ভালোবাসা যা তার তীর্থ দর্শনের সময় হয়েছিল এটি পরবর্তীকালে মুকুলিত যখন হলো যখন একদিকে কাশিতে সেবাশ্রম প্রতিষ্ঠিত হলো হোম অফ সার্ভিস ঠিক সেই ভাবে কনখলেও আরেকটি সেবাশ্রম হলো কনখলে সেবাশ্রমটির নাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এদের মতো হোম অফ সার্ভিস নয় স্বামীজির ভাব এবং অনুরাগ তিনি ধীরে ধীরে যতটা বুঝেছিলেন সেইটি নিয়ে চর্চা করতেন রোজ কেদার বাবার সঙ্গে এবং এই কাশীধামে এই প্রতিষ্ঠাতাই যুবক কেদারনাথ উত্তরকালে স্বামী অচলানন্দ জি হয়েছিলেন এবং তার শ্রীরামকৃষ্ণ সঙ্গে তিনি প্রতিষ্ঠিত তিনি অত্যন্ত পরিচিত ছিলেন এই কেদার বাবার আরেক সঙ্গী তিনি ছিলেন স্বামী যারা শুরু করেছিলেন এই সেবামূলক ভাবনা কাশী থেকে তিনি এলাহাবাদ যাত্রা করেন এলাহাবাদে গিয়ে একটি প্রতিষ্ঠান স্থানীয় প্রতিষ্ঠান স্বামীজির স্বামী বিবেকানন্দের ভাবে বাবাস্থিত একদল যুবক প্রতিষ্ঠা করেছিলেন ইলাहाबाद অনাথ আশ্রম সেইখানে তিনি কিছুদিন থাকেন সেখান থেকে কল্যাণানন্দজী যাত্রা করেন সহায় কল্যাণানন্দজী যাত্রা করেন আমাদের রাজপুতানার উদ্দেশ্যে রাজপুতানায় গিয়ে তার সঙ্গে পরিচয় হয় তার সঙ্গে আবার দেখা হয় স্বামী সরূপানন্দজী ইনিও স্বামী বিবেকানন্দের অন্যতম মন্ত্র শিষ্য এবং স্বামী বিবেকানন্দের কাছে কাছ থেকে তিনি আদিষ্ট হয়ে তখন তিনি মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ এবং প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক তারা যখন জয়পুর রেল স্টেশন এসে উপস্থিত হলেন যেখানে তার সঙ্গে কল্যাণানন্দের সঙ্গে স্বরূপানন্দী দেখা হয় সেইখানে তারা শোনেন যে কিষণগড় বলে যে জায়গাটা যেখানে তারা নেমেছেন সেখানে এক অসম্ভব দুর্ভিক্ষ দেখা দিয়েছে ক্ষুধার্ত মানুষের কামদানে সারা রাজপুতে আকাশ তখন মলিন তখন এই দুই গুরু ভাই মিলে ঠিক করলেন যে জীবন্ত নারায়ণদের সেবায় আত্মনিয়োগ করাটাই উচিত এবং কিষানগড়ে গিয়ে তিনি তাদের সেবা কাজ শুরু করেন স্থানীয় বাদান্য ব্যক্তিদের সহায়তায় কল্যাণানন্দ এবং স্বামী স্বরূপানন্দজির বিস্ময়কর সেবা কাজ দেখে লোকে মুক্ত হয়েছিল ভিক্ষালব্ধ অর্থ এবং দ্রব্যাদির দ্বারা প্রত্যেক দিন প্রায় তিনশো জন মানুষের অন্যের সংস্থান হয়েছিল অনেকে আজকাল এই ফিগারগুলো দেখে খুব অসন্তোষ প্রকাশ করেন যেখানে হাজারে হাজারে জিনিসপত্র আসছে হাজারে হাজার মানুষকে দেওয়া আছে সেখানে একশো দুশো তিনশো এটি গেলে এখনকার যারা নতুন সাধু আছে তাদের বড্ড কষ্ট হয় আসলে আমরা ভুলে যাই আমাদের এই সেবা কাজটা এটা সঙ্গবদ্ধ হবে সারা দেশের এক একযোগে হয়তো কয়েম্বতুরের কোনো একটা জায়গায় সেবা চলছে আবার একই সঙ্গে অনটাইয়ে সেবা চলছে আবার কখনো কখনো একই সঙ্গে পাটনায় সেবা চলছে যে সেবা কাজই করুক না কেন সব সেবা কাজের মূল কথা হচ্ছে জ্ঞানে জীব সেবা এইখানে তিনি এই সাহায্য দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সাহায্য করা শুরু করলেন একজন দুজন করতে করতে প্রায় তিনশো জন মানুষ তাদের পরিষেবা পেতেন স্বরূপানন্দজি মহারাজ এখানে কিছুদিন সেবা করার পর মায়াবতীতে ফিরে যান তখন এনার সঙ্গে কল্যাণীর সঙ্গে যুক্ত হন স্বামী আত্মানন্দ এবং স্বামী এরা এনা এনারা এটাকে স্থায়ী রূপ দান করার চেষ্টা করেন তাদের এত অসাধারণ সেবা ভাব ছিল সেইখানে স্থানীয় মানুষরা চেয়েছিলেন যে এইখানে একটি স্থায়ী অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হয় কিন্তু সেটি সেই সময় করা সম্ভব হয়নি সেই বছর উনিশশো সালে আমরা কার্যবিবরণী থেকে দেখতে পাই সেই সময় অনাথ ছেলেদের নিয়ে স্বামী কল্যাণ আনন্দজি কল্যাণ আনন্দজি শ্রী শ্রী দুর্গা পূজার চালু করেন এক দু বছর হয়েছিল তারপর সেটি বন্ধ হয়ে যায় কিন্তু এই সময় দুর্গা পূজার প্রচলন হয় তিনি বলছেন শারদানন্দজি বিদেশ থেকে বেলুর মঠে প্রত্যাবর্তন করলেন উনিশশো সালে এবং তিনি কল্যাণানন্দজিকে পত্র লেখেন স্বামীজিকে ইচ্ছে করলে তোমরা এখন দর্শন করে যেতে পারবো রাজপুতানার কাজ শেষ করে কল্যাণানন্দী বৃন্দাবন এসেছিলেন এবং সেখান থেকে উনিশশো এক সালের প্রথম দিকে তার গুরু স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করেন স্বামীজির পবিত্র সান্নিধ্যে কল্যাণানন্দের মঠ জীবনে মঠ ও জীবন মঠ জীবন বেশ উৎসাহ এবং উদ্দীপনাময় হয়ে ওঠে সহসা একদিন তাকে স্বামীজি ডেকে বলেন যে হরিদাস ঋষিকে সঞ্চলে যে সময় স্বামীজি ঘুরে বেড়াতেন সেইখানে যে সমস্ত সন্ন্যাসীরা তাদের কোনো রকম আশ্রয় নেই যারা কোনো রকম একটি কুটিয়া তৈরি করে অথবা কোনো বারান্দার এক কোণে থাকে সেই সব মানুষজন যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাদের ভীষণ রকমের কষ্ট তাদের দেখার কেউ থাকে না আর অদ্বৈত বেদান্তিরা বলে থাকেন যে পিছুটা কারুর প্রতি রাখা চলবে না আমাদের মনে আছে ভূতেশানন্দজি মহারাজের একটি গল্প আছে এটি ঘটনার কথা তিনি বলেছেন তখন তিনি উত্তর আছেন কৈলাস মঠে হঠাৎ করে দেখলেন যে তাদের পাশের ঘরে একজন সাধু তিনি এত অসুস্থ রক্ত বমন করছেন সে তাকে তিনি চেষ্টা করলেন কনকাল সেবাশ্রমে নিয়ে আসেন এবং কনকাল সেবাশ্রমে নিয়ে আসার পরে তার মহাপ্রয়াণ হয় তা সেই তাকে যখন তিনি উদ্ধার করতে গেলেন গিয়ে দেখলেন সেই সন্ন্যাসী রক্ত বমন করে সেই রক্তগুলো শক্ত হয়ে গেছে তারপরে পেচ্ছা পায়খানা হয়ে একেবারে সেই বিছানার ওপর কোনোভাবে পড়ে আছেন স্বামী ভূতেশন একটু রাগ প্রকাশ করে উষ্মা প্রকাশ করে তাদের বললেন আপনি না হয় কিছু নাই করলেন অন্যদের তো বলতে পারতেন এই যে অন্যদের গিয়ে বলবো তার উত্তর ছিল এটা বিক্ষেপ যে মন ভগবানকে দিয়েছি সে মন সাধারণ মানুষের সেবায় গেলে বিক্ষেপ হয়ে যায় এইখানে হচ্ছে স্বামী বিবেকানন্দের জয় তিনি অনুভব করেছিলেন যে আগামী দিনে শুধুমাত্র দেবতা প্রতিমায় পুজো নেবে না দেবতা জীবন্ত জাগ্রত মনুষ্য বিগ্রহে পূজা নেবে সেই কারণে দেখুন কি সুন্দর প্ল্যান করে করেছেন আপনি যদি এখন এই আমাদের মঠ বা তার কাছাকাছি কনখল অন্যান্য গুলো যান যেখানে যে আখাড়াগুলো একটা সময় কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দকে ভাঙ্গি সাধু বলেছিল ম্যাথর সেই সাধু সেই আশ্রমগুলো সেই সমস্ত জায়গায় গিয়ে দেখবেন যে সেখানে প্রত্যেকটি আশ্রম কিছু না কিছু মেডিকেল সার্ভিস আছে আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক অথবা হোমিওপ্যাথিক মেডিকেল সার্ভিস আছে এবং এটা তাদের রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে স্বামীজির কথা যে মিথ্যা নয় স্বামীজির কথা যে ফেক নয় স্বামীজির কথা যে আন নয় এই ঘটনাগুলো প্রমাণ করে যখন এরা দিনের পর দিন বিভিন্ন কুটিয়ায় গিয়ে বিভিন্ন সন্ন্যাসীর গুফায় গিয়ে অসুস্থ সন্ন্যাসীদের তুলে সেবা করতেন তাদের মল মূত্র পরিষ্কার করতেন তখন এই সন্ন্যাসী সমাজই কনকলের এই দুই সাধুকে ভাঙ্গি সাধু বা মেথর বলে অভিহিত করেছিলেন এবং তাদের কোনো কোন রকম কোন ভান্ডারা বা যেখানে সাধু সমাবেশ আছে সেইখানে তাদের থাকতে দেওয়া হতো না সর্বগতানজি কাছে আমরা শুনেছি তিনি বলছিলেন এর কথা তাকে বলেছিলেন যে ঘরের একটা রাস্তায় একটা কর্নারে মানে বাড়ির যে শেষ অংশটা সেই তার একটা কর্নারে কঠোরগতভাবে কোনো সাধু অনেক কোনো সাধুই আসতেন না কোনো সাধু যদি আসতেন তাহলে তাকে তিনি এইভাবেই রাখতেন তাকে একটা ঘরে কোনো একটা কর্নারে কোনোভাবে ফেলে রাখতেন এদের সেবা নিয়ে আমাদের কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দজির হতে শুরু করলো হরিদ্বার ব্রহ্মকুণ্ড এবং গঙ্গা ধার ধরে কিছুদিন যা কিছু দূর যাওয়ার পর দক্ষিণে কনখল কনখল বিশেষ করে প্রসিদ্ধ সতী এখানে দেহত্যাগ করেছিলেন এখানে দক্ষ বাড়ি ছিল এখনো সেই জায়গাটি আছে দক্ষ সেই শিবলিঙ্গের আছে দক্ষেশ্বর শিব আছে তার পাশ দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছেন সেইখানে সেই তারি কাছাকাছি বর্তমান যে কনকলাশ্রম সেইখানে শুরু হলো আমাদের কাজ হরিদ্বারে এই প্রসিদ্ধ তীর্থগুণি তপভূমিতে এই গৃহস্থ মানুষজনদের এই সেবা করবার কাজে লেগে পড়লেন অসংখ্য তীর্থযাত্রী অসংখ্য পরিব্রাজক সন্ন্যাসী যারা এখানে আসতেন তাদের সকলের সেবা কাজেতে এরা দুজন যেন ডুবে পড়লেন সেই কাজ তারা দিনের পর দিন শুরু করেন উনিশশো সালের জুন মাসে পল্লীতে টাকা তিন দুয়ানা দিয়ে একটি ঘর তিনি ভাড়া নেন স্বরূপানন্দ এইখানেই তার সেবাযজ্ঞের সূচনা করেন এই দুটি ঘরের মধ্যে অসুস্থদের জন্য শয্যা চিকিৎসালয় এমনকি তার নিজের বাসস্থান ইত্যাদিরও ব্যবস্থা ছিল হোমিওপ্যাথিক ওষুধের একটি ছোট বাক্স ছিল তার কাছে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় যন্ত্রপাতি এবং কিছু ছিল সেইগুলো নিয়ে তিনি হাঁটতে হাঁটতে সাধুদের কুঠিয়ায় গিয়ে গিয়ে বৃদ্ধ পীড়িত সাধুদের রোজ খোঁজ করতেন এবং যাদের সেবা আছে তাদের সেবা তিনি দিতেন যারা উঠে বসতে পারছে না পেচ্ছাপ পায়খানা একেবারে সারা গায়ে মাখামাখি করে পড়ে আছে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে তার বিছানা টিছানা পরিষ্কার করে তার জন্য প্রয়োজনীয় সেবা লাভ করতে পারতেন বিজাকারে খুব ছোট্ট আকারে মাত্র দুটি ঘর ভাড়া নিয়ে তিন টাকায় দুটি ঘর ভাড়া নিয়ে এই সেবাশ্রমের সূচনা হয় যা এখন একটি গৌরবজনক অধ্যায়ে রূপান্তরিত হয়েছে ভিক্ষালব্ধ অর্থ ওষুধ এবং সেবা সামগ্রী কল্যাণানন্দ শ্রীগুরুর আশীর্বাদ মনে করে প্রবল উৎসাহে এবং উদ্দীপনার সঙ্গে তিনি এইসব কাজ করতেন যখন তিনি তার কাজ শুরু করেন এই সময় মায়াবতী থেকে স্বামী বিমল আনন্দজি প্রবুদ্ধ করতেন এবং সেই কারণে এবং তার সঙ্গে বিজ্ঞাপন দিতেন যাতে কল্যাণানন্দ জির এই সেবা কাজে মান সম্পর্কে মানুষ অবহিত হয় এবং সেই সেবা কাজের তারা যেন তাদের সাহায্য করতে থাকে এটি প্রথম প্রকাশিত হয় উনিশশো এক সালের অগস্ট মাসে প্রবুদ্ধ পত্রিকায় এই প্রার্থনাটি প্রকাশিত হয় সে যতই ছোট হোক না কেন সমস্ত কাজ কাজ সেইখানে তিনি তিনি করতেন করতেন সমস্ত সেবার একা ওষুধ দেওয়া থেকে রোগীদের দেখাশোনা করা তাদের জন্য তথ্য রচনা করা আবার স্বামীজির নির্দেশ ছিল শাকের করি কখনো মাছে যাবে না সেই কারণে অ্যাকাউন্টস ক্ষেত্রেও নিখুঁত তার সেবা করা শুরু করলেন সেবাশ্রম থেকে যে প্রথম যে রিপোর্টটি প্রকাশিত হয় সেটি উনিশশো সালে সেপ্টেম্বর মাসে সেই সময় রিপোর্ট থেকে আমরা দেখতে পাই বা ইন্ডোরে ছজন সাধু ছিলেন তার মধ্যে ছজন সাধু চিকিৎসা পেয়েছেন এবং বিভাগে আটচল্লিশ রোগীর মধ্যে তিরিশ জন সাধু ছিলেন বাকি সবাই দরিদ্র গৃহী এবং বিভাগে ছত্রিশ জনকে সম্পূর্ণ নিরাময় হয়েছেন দশজন তখন চিকিৎসাধীন ছিলেন এবং দুজনের চিকিৎসা অসম্পূর্ণ ছিল আকারটি খুব ছোট এই গ্রন্থে একটি দেওয়া আছে টাকা আনা পাই হিসেবে জন্য খরচ হয়েছিল তারা এই যে এটি প্রকাশিত হয় উনিশশো এক সালে সেইখানে বলা হয়েছিল পথ্যের জন্য খরচ হয়েছে বারো টাকা পনেরো আনা দেড় পাই ওষুধ ঘর ভারী আশ্রম ব্যয় আলো ইত্যাদি বেতন মজুরি ডাক খরচ এবং বিবিধ সব মিলিয়ে সেই সময় খরচ ছিল সাতাশ টাকা পয়সা এছাড়াও তিনি দান হিসেবে গম, ডাল এবং সেগুলো তিনি সেইভাবে খরচ করতেন ক্রমাগত সাধু সমাজ সমস্ত সাধু সম্প্রদায় সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো কনখল। কণ্ল এখনো সমস্ত সাধুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সাধুরা অসুস্থ হলে এখানে সম্পূর্ণ বিনা চিকিৎসায় তারা সেবা পান প্রবুদ্ধ ভারতের ভারপ্রাপ্ত সম্পাদক এবং সহকারী সম্পাদক স্বামী স্বরূপানন্দ এবং স্বামী বিমলানন্দ দুজনেই ছিলেন তার স্বামী বিবেকানন্দের মন্ত্র শিষ্য বা তার কাছ থেকে সন্ন্যাস হয়েছে বিমল আনন্দ যে এই কারণে তার সতেজ যে লেখনীর দ্বারা নানা রকমের আবেদন পত্র কল্যাণ আনন্দজি হয়ে তিনি প্রবুদ্ধ ভারত পত্রিকায় প্রকাশ করতেন এবং ধীরে ধীরে তার সেবা কুটিরটি একটি মহৎ সেবা কার্যে রূপান্তরিত হলো ঋষিকেশে সাধুদের জন্য কল্যাণানন্দজির কল্যাণ হস্ত ধীরে ধীরে প্রসারিত হলো তিনি ঋষিকেশ ঝাড়িতে এবং অন্যান্য স্থানে গিয়ে কোন একেবারে কুঠিয়াগুলোতে গিয়ে সাধুদের ঔষধ দিয়ে সমস্ত কিছু করতেন এরও হিসাব দিতেন প্রবুদ্ধ ভারত পত্রিকার ঋষিকেশ শাখার জন্য আবেদন প্রকাশিত হয় উনিশশো দুই জানুয়ারি মাসে তার শীর্ষক ছিল ইন এইট টু অফ দি সাধু শিরোনামে আবেদন আবেদন রেখেছিলেন স্বামী বিমল আনন্দ যে আমরা বিমল আনন্দীর কথা পড়েছি অত্যন্ত পয়েঠিক আমরা দেখতে পাবো সেবা কেন্দ্রে প্রবুদ্ধ ভারতে নিম্নলিখিত জিনিসটি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ১৯০২ সালের এপ্রিল মাসে যে প্রথম ছাপা মুদ্রিত পত্রিকাটি প্রকাশিত হয় যে প্রকাশিত তাতে বলা হয়েছে বিবরণী অনুযায়ী মার্চ মাসে সত্তর জন সাধু বিভাগে এবং সাতজন সাধু অন্তর্বিভাগে চিকিৎসা করেছেন এবং মঠের হিসেব হয়েছিল মোট খরচ হয়েছিল এই সময়ের মধ্যে টাকা একানা এবং ন পয়সা এছাড়াও পাঁচশের বারো টাকার ছটাক চাল নশের দু টাকা ছটাক ডাল আঠারোশের বারো শটাক গম একশের আট ছটাক লবণ এবং দু টাকা আনা দামে দুধ দান স্বরূপ পাওয়া গেছিল কেন আপনাদের এই দানের পরিমাণের কথা বলছি আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে কিন্তু স্বামী বিবেকানন্দ স্থির করে গিয়েছিলেন এবং তার মঠ নিয়মাবলীতে খুব পরিষ্কার করে বলা আছে যে যা কিছু পেয়েছি এবং যা কিছু খরচ করেছি সেটি একবদ্ধ করে সেটিকে প্রকাশ করা এবং প্রত্যেক বছর আমাদের মঠের যে অ্যানুয়াল জেনারেল মিটিং হয় সাধারণ বার্ষিক সভা সেই বার্ষিক সভায় এটি পড়া হয় আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটি খরচের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে রাখা আছে মোট খরচ হয়েছিল 5 টাকা 1 কানাহ 9 পয়সা এইটুকুই টাকা খরা হয় এই যে ফলপুত্র ফল ফুল বৃক্ষ তারপরে পত্র পুষ্প একটা বিষয় একটা বৃক্ষকে সবাই চিনি এবং তারা সম্মান করে তার কারণ হচ্ছে এর ভেতরে অনুপরিমাণ সম্ভাবনা আছে প্রত্যেকটি এই শক্তি আছে সে আবার একটি নতুন তারই মতো একটি চারা যেটাকে প্রস্তুত করা ঠিক কিন্তু যখন প্রথম এই চারা তখন কিন্তু আমরা সেইভাবে গাছটির কথা ভাবি না ঠিক সেই রকম ভাবে কন সেবাশ্রম যখন শুরু হয়েছিল তখন কিন্তু এই সেবাশ্রমকে নানা রকমের সমস্যার মধ্যে পড়তে হয়েছিল অনেকে মনে করেছিলেন যারা বিশ্বাস করতেন না স্বামী বিবেকানন্দের জীবসেবা এটাও এক ধরনের মুক্তির একটি কাঠি এটা যারা বিশ্বাস করতেন না তাদের কাছে যেন এটা খুব একটা অবিশ্বাস্য ঘটনা এই ঋষিকে ঋষিকেশেই পাহাড়ে যাওয়ার জন্য গেটওয়ে হরিকে কে দ্বার হরিদ্বার এই ঋষিকেশেই তার কার্য বন্ধ ধীরে ধীরে বন্ধ করে দিতে হয় কারণ হরিদ্বারে এত প্রচন্ড পরিমাণে কাজ শুরু হয়ে যায় সেই অনুযায়ী কল্যাণ আনন্দী দুই সালের মে মাস থেকে কিছুদিন এই কাজ বন্ধ করে সমস্ত মন তিনি কনখলে প্রদান করেন সেবাশ্রমের কাজ এবং এই স্থায়ী কাজটিকে সুসম্পাদন করার জন্য অর্থ এবং স্থায়ী কর্মীর প্রয়োজন ছিল স্বামীজির আদেশে তিনি এই কাজে অগ্রসর হয়েছিলেন এবং তিনি তাকে সদা সর্বদা সাহসী করে রেখেছিলেন অন্তরে তিনি দৃঢ় ভাব পোষণ করতেন যে স্বামী বিবেকানন্দের আদর্শে আশীর্বাদে কিছুই অসম্পূর্ণ থাকবে না স্বামীজি বেলুর মঠ থেকে তার অনুগত শিষ্যের অক্লান্ত সেবা সাধনার কথা শুনে অত্যন্ত খুশি হয়েছিলেন মঠে অন্যান্য সাধুদের কাছে তিনি নিজের কল্যাণের প্রশংসায় তিনি পঞ্চমুখ কল্যাণ অনেক দিন শ্রী গুরুর দর্শন না হয় তার মনে একটি ব্যাকুলতা তৈরি হয় তাই তিনি শ্রী গুরুর দর্শন এবং সেবাশ্রমে ভাবি কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে তিনি কিছুদিনের জন্য কাজ থেকে অবসর নিয়ে বেলুড় মঠে এসে পৌঁছন স্বামীজি তার প্রিয় শিষ্য অত্যন্ত আনন্দিত হয়েছিলেন স্বামীজির প্রত্যক্ষ সান্নিধ্য বাসে কল্যাণ আনন্দের জীবনে অভূতপূর্ব পরিবর্তন হয় তিনি তার যে সাধন ক্ষেত্র সেই সাধন ক্ষেত্রেও বিকশিত হতে থাকেন এটা আমাদের একটা সংঘের একটা ধারা শুধুমাত্র কাজ করলেই হবে না আমাদের জীবন যদি সাধন ভজনে পূর্ণ না হয় তাহলে সেই কাজ কখনো ঠিক হয় না এই গীতা সেইখানে খুব পরিষ্কার করে বলা নিষ্কাম কর্মী এবং যে যিনি কোনো রকম না হয়ে কর্ম করেন এরা দুজনেই মুক্তি পাবে এই নিষ্কাম কর্ম সম্বন্ধে বলতে গিয়ে আপনাদের আগেও বলেছি একবার স্বামী বীরেশ্বরানন্দ জি মহারাজকে আগে রায়পুরের বিগত অধ্যক্ষ স্বামী স্বরূপানন্দজি তখন তিনি মিশন হেডকোয়ার্টার্সে ছিলেন তিনি একবার স্বামী বীরেশ্বরানন্দজিকে প্রশ্ন করেন আচ্ছা স্বামী বিবেকানন্দ বলেছেন যে নিষ্কাম কর্ম করলেই আমাদের মুক্তি হবে তাহলে তো আমরা তো নিষ্কাম কর্ম করি তাহলে আমাদের মুক্তি তো হবে প্রভু মহারাজ তাকে বললেন ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ সেলফলেস ওয়ার্ক তুমি কি জানো নিষ্কাম কর্মের সংজ্ঞা কি তারপরে বললেন continuous and consciously remembrance of lord at the time of work সচ্চিতন এবং শতত কাজের সময় প্রতি মুহূর্তে ঈশ্বরকে চিন্তা করা সেই চিন্তা করে যখন আমরা কর্ম করি তখন নিশ্চিত নিশ্চিতভাবে তখন সেটা মুক্তির ও উপায় হয়ে দাঁড়িয়েছে এই কল্যাণানন্দ জি তিনি কাছে আসবেন এই বলছেন যে মঠে তিনি এনেছিলেন কল্যাণানন্দী গুরুসভা এবং ভক্তিভাব অনন্য সাধারণ ছিল অসুস্থ দেহে স্বামীজির জন্য তিনি বরফ আনবার প্রয়োজন হয় কল্যাণানন্দ তখনই কলকাতায় গিয়ে স্বামী বিবেকানন্দের জন্য নিয়ে আসেন তখন এই জিনিসপত্র কিনতে কিছুতেই বেলুড়ে কিছু পাওয়া যেত না তাই নৌকা ও পদব্রজে কলকাতায় গিয়ে সেখান থেকে নিয়ে আসেন কলকাতা থেকে কল্যাণানন্দজি প্রায় আধ পরিমাণ বড় কলকাতা থেকে পায়ে হেঁটে মঠে নিয়েছিলেন স্বামীজির এই কর্মশক্তি স্বামীজি কল্যাণানন্দের এই কর্মশক্তি দেখে আশীর্বাদ করেন এবং বলেন ভবিষ্যতে এমন দিন আসবে যখন কল্যাণানন্দ পরমহংসত্ব লাভ করে ধন্য হবে তুমি তুই পরমহংস হবি ইউ ক্যান বি আ পরমহংস এই স্বামী বিবেকানন্দের এই আদেশ ছিল পরবর্তীকালে আমরা দেখেছি যে শুধুমাত্র সেবা ও সাধনার এই দুই সমান্তরাল ধারার সেবা করে স্বামী কল্যাণানন্দ সত্যি সত্যি এই পরমংশে রূপান্তরিত পরম প্রাপ্ত হয়েছিলেন আজ এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন আমরা এখান থেকে স্বামী কল্যাণানন্দের জীবনী পড়ব আমরা যত স্বামী কল্যাণানন্দজির জীবনী দেখব তত দেখতে পাবো স্বামী কল্যাণানন্দজির জীবনে খুব বেশি ঘটনার চমক ঝটক ছিল না কিন্তু একটি পূর্ণাঙ্গ সেবা ভাব তার ভেতরে ছিল এই সেবাভাব ভাব এত গভীর ছিল যেটা মানুষকে ভীষণভাবে প্রভাবিত করত সেবা হলো এমন একটা পথ যে পথ খুব সহজে মানুষকে প্রভাবিত করে আমাদের মনে আছে আমরা যখন ছোট ছিলাম হাসপাতালে এরকম মানুষজন যাদের কেউ থাকার থাকতো না তাদের সেবা করার কাজ করতাম সমস্ত তীর এমার্জেন্সিতে থাকতেন বহু মানুষ আমাদের মতো এরকম অল্প ছেলেদের দেখে অনুপ্রাণিত হতেন আমরা তখন বুঝতে পারিনি কেন তারা আমাদের দেখে অনুপ্রাণিত হতেন আমরা ভাবতাম আমরা বোধ এমন কিছু একটা কাজ করেছি সেই কাজটাই বোধ মানুষকে ভাবনা চিন্তা করতেন আমরা কখনো ভাবিনি যে আমরা স্বামী বিবেকানন্দের এই সেবা ভাবের প্রয়োগ জীবনের মধ্যে করেছি আপনি অন্য কারোর সেবা করুন দেখবেন আপনারা অন্তর থেকে বুঝতে পারবেন শামিজী সেই স্পিচ শামিজী শে ভাবনা সেটি আপনাকে আপনার হৃদয়কে স্পর্শ করছে আজই পর্যন্ত ওম প্রেরণা নাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্যে লোকানাম বদাভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরিহ ওম তৎসত শ্রী নাম কৃষ্ণ অর্পণ বস্তু